কোন স্থান মানুষের প্রবেশের উপযুক্ত কিনা তাও এখন বলে দেবে গুগল ম্যাপসের নতুন এই সংস্করণ। এই সংস্করণের পেছনে রয়েছে গুগলের কয়েকজন কর্মী, যারা 20% টাইমের মধ্যে এই প্রকল্প নিয়ে কাজ করেছেন। মার্কিন ওয়েব জায়ান্ট গুগলের কর্মীদের জন্য একটি নীতি রয়েছে। এই নীতি অনুযায়ী কর্মীরা তাদের নির্ধারিত সময়ের 20% তাদের প্রধান কাজ থেকে সম্পর্কহীন যে কোনো কাজে ব্যয় করতে পারবে। জিমেইল, অ্যাডসেন্স এবং গুগল নিউজ এই সময়ে করা প্রকল্পগুলো থেকে শুরু হয়েছিল। বর্তমানে এই বাড়তি কাজ করার জন্য কর্মীদের ব্যবস্থাপকদের কাছে অনুমতি নিতে হয়, কিন্তু বেশিরভাগ কর্মী তা অংশগ্রহণ করেন না, জানিয়েছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার। গুগলের মানব সম্পদ বিভাগের প্রধান লাজলো বক জানান, সময়ের সঙ্গে এই রীতি হারিয়ে গেছে, কিন্তু এখনও কিছু কর্মী আছে যারা এটি করে থাকেন, তাদের মধ্যে রিও আকাসাকা একজন। 2015 সাল থেকে গুগল কর্মী আকাসাকা একটি দলের সঙ্গে কাজ করে আসছেন, যারা গুগল ম্যাপসের প্রবেশ যোগ্যতা নির্দেশিকার উন্মোচন নিয়ে কাজ করেছে। ম্যাপের টুলটি ইতিমধ্যে বিভিন্ন স্থানে কিছু তথ্য দেওয়া শুরু করেছে, যেমন ব্যস্ততা, স্থানটি বাণিজ্যিকভাবে খোলার সময় এবং পরিবেশ। এগুলোর পাশাপাশি মানুষের প্রবেশের জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপযুক্ততাও দেখানো হবে টুলটির মাধ্যমে। এই ফিচারটি শুধু হুইলচেয়ার ব্যবহারকারীদেরই সহায়তা করবে না, সেই সঙ্গে যারা ঠেলাগাড়ি বা লাঠির উপর নির্ভরশীল তারাও একটি দালানের সুযোগ সুবিধার তথ্য জানতে পারবে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।